শ্রম অধিকার চর্চা, শ্রমিকদের ওপর হামলা নির্যাতন বন্ধ সহ শ্রম আইনের প্রয়োজনীয় সংস্কার নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থার চলতি অধিবেশনে পশ্চিমাদের চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের প্রশংসা করেছে ভারত, চীন, সৌদি আরব, ইরান সহ বিভিন্ন দেশ। অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক শ্রম আইন সংশোধনে জোরালো রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের উদ্যোগের যথাযথ স্বীকৃতি না দিলে আইএলও সহ আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে আস্থার সংকট তৈরি হতে পারে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর 350তম অধিবেশনে বাংলাদেশের শ্রম পরিস্থিতির অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। পরে বিভিন্ন দেশ, জোট সংগঠন ও আইএলওর পরিচালনা পরিষদের সদস্য সহ 24 জন বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও প্রতিবেদনের ভিত্তিতে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। অধিবেশনে আলোচনা শুরু করেন পরিচালনা পরিষদের সভাপতি রিচার্ড এ আদেজোলা। তিনি তার বক্তব্যে 2021 থেকে 2026 সালের মধ্যে আইএলওর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন সংশোধনের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জোরালো অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন। এরপর আবারও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি লিখিত প্রতিবেদনের ধারাবাহিকতায় এখন পর্যন্ত বাংলাদেশ কি কি পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেন শ্রম আইন সংশোধন করা গেল না তাও ব্যাখ্যা করেন তিনি। সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধনের আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যার অভিযোগপত্র তৈরি করা হয়েছে, বিচার কাজ দ্রুতই সম্পন্ন হবে। পরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও আর্জেন্টিনা বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে। তারা বেশ কয়েকজন শ্রমিক নেতার নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহারেরও আহ্বান জানান। আইএলওর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জার্মানির রেনাটে ড্রাউস বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নতির তাগিদ দেন। পাশাপাশি এখন পর্যন্ত নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি। অন্যদিকে ভারত, চীন, সৌদি আরব, ইরানের প্রতিনিধিরা বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা আইএলওর 26 ধারা অনুযায়ী 81, 87 ও 98 সনদ অনুসরণ না করায় বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তুলে নেওয়ার প্রস্তাব করেন।